দেশ পরিচালনা করাই ব্যর্থ, মানে সেই জায়গাটা কখনো সে স্বীকার করে না এবং সবসময় সে লাউডলি বলে গিয়েছে যে সে সঠিকভাবে দেশ পরিচালনা করছে, মানে এই ব্যাপারটা, এবং সব শেষে সে দেশ থেকে পালালো, মানে এই ব্যাপারটা একটু আসলে এর সঙ্গে যুক্ত করবেন আপনি। এখন পালানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি তো চুরি করি, আমি ধরা পড়লে আমার কী হবে আপনারা বুঝতে পারতেছি। সেই নিজের লজ্জায় সে উনি দেশ থেকে চলে গেল। আমার মনে হয় পৃথিবীর মধ্যে কোথাও এই ধরনের মানে এরকম ঘটনা নজিরবিহীন ঘটনা নেই, মনে হচ্ছে এটা কেয়ামতের লক্ষণ। শিবা সানু ভাই, একটু আপনার কাছে জানতে চাই, এই যে বর্তমান সময়ে এসে এই এখন বর্তমান আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ঋণের বোঝা আছে, মানে এখন পর্যন্ত আছে, কিন্তু এই ঋণের বোঝাটা কিন্তু এই সাধারণ মানুষের থেকেই যাবে, কিন্তু এটা কিন্তু সরকারই করে গিয়েছে, মানে এই ব্যাপারটা একটু আপনি আসলে যুক্ত করবেন। দেখেন, আমাদের মাথার উপর যে ঋণের বোঝাটা, তারা মেগা প্রকল্পের মাধ্যমে, মেগা প্রকল্পের নামে তারা আজকে আমরা ঋণে জর্জরিত, ঋণের বোঝা আমাদের মাথায় এসে পড়েছে। অথচ আপনি খেয়াল করে দেখবেন যে আমরা বাঙালিরা যেরকম পরিশ্রম করে বিদেশে পরিশ্রম করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা টাকা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তাদের টাকা এরা মেগা প্রকল্পে চুরি করে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি জনগণের রায়ের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই সরকার এই চুরি থেকে মানে এরকম চুরি করবে না, যেহেতু তারা জনগণের রায় নির্বাচিত ছিল না, তারা নিজেদের ইচ্ছা মতো দিনের ভোট রাতে করে বিনা ভোটে নির্বাচিত হয়ে আবার আমি দামি স্বামীর ভোটে নির্বাচিত হয়ে তারা তাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করেছে। 10,000-12,000 কোটি টাকার পদ্মা সেতু শেষ পর্যন্ত 40,000 কোটি টাকা নিয়ে ঠিক হয়েছে চুরির কারণে। তো ইনশাআল্লাহ যদি আপনারা সহ জনগণ আমাদের পাশে থাকে, যদি জনগণের রায়ে যদি একটি সুন্দর গণতান্ত্রিক সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমার বিশ্বাস যে চুরিগুলো বন্ধ হবে এবং দেশের টাকা বেশি থাকবে, দেশের উন্নয়ন হবে এবং আমরা বিভিন্ন থেকে অচিরে মুক্তি পাবো। যেগুলো টাকা পাচার হয়ে গেছে সেগুলো টাকা কি আসলে আনা সম্ভব? টাকা আমি দাবি জানাবো যে আগামী দিনে সরকারের কাছে সেই টাকাগুলো যথাসম্ভব লবিং করে সেই টাকাগুলো দেশের টাকা দেশের টাকা বানানো যাবে এবং দেশের টাকা তারা পাচার করেছে তার উপযুক্ত বিচার করা কোনো সুযোগ নাই যে 10%-15% দিয়ে আপনার কোনো টাকা ফেলা, কারণ টাকা পুরোটা দেশেরটা দেশে আনে। আরেকটা মুখ্য বিষয় সেটা হলো যে বাক স্বাধীনতা, মানে হস্তক্ষেপ করা হয়েছিল এবং সাংবাদিকদের কেউ নিজের আয়ত্তে নিয়ে কাজ করেছে এবং সাধারণ জনগণ কখনো তার বিরুদ্ধে কথা বলতে পারে নাই, তাকে মামলা হামলা দিয়ে এবং র‍্যাব ডিবি দিয়ে তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, মানে এই ব্যাপারগুলো আসলে কতটা বিভ্রান্তিকর ছিল সেই সময়টা? বাক স্বাধীনতার কথা অবশ্যই, এটা বিব্রতকর, বিভ্রান্তকর এবং এটা খুবই অপমানজনক। আমি তো কথা বলতে পারি নাই, আপনারা লিখতে তো পারেন, জি যে লিখছে তারা তো সাইজ করতেছে, আমাদের মাহমুদুর রহমান সাহেবকে সাইজ করছে না, তারা অনেক অনেক সাংবাদিক, অনেক অনেক বড় বড় সম্পাদক তারা লাঞ্ছিত করেছে, দেশ থেকে বাধ্য করেছে। যারা সঠিক কথা লিখতো, জনগণের কথা যারা লিখতো সত্যি হলে তাদেরকে দেশ থেকে দেখেন, দেশের প্রধান বিচারপতি সে ন্যায় বিচার করার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে এবং তাকে লাঞ্ছিত, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে বঙ্গভবনের এবং সেটা উনি নিজে তার নিজের বইতে লিখছেন এবং তিনি ইন্টারভিউতে বলছেন তাকে ছাড়তে কী করা হয়েছে। এই সমস্ত ন্যাকজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের একেবারে এই তারা মাটির সাপ ছোঁয়ার নিচে থাকলেও ওখান থেকে ধরে তাদের বিচার করা হচ্ছে। পাশাপাশি চলচ্চিত্র পাড়ায় একটা রাজনীতি আমরা দেখেছি যে সবসময় চলেছে এবং সবসময় একতরফা, মানে যারা আওয়ামী লীগ করে তাদেরকে নিয়েই আসলে সংগঠন করা হয়েছে এবং তাদেরকে দিয়েই শিল্পীরা মানে কাজ করেছে, সিনেমায় কাজ করেছে, মানে সেই ব্যাপারগুলো আসলে একটু আপনি যুক্ত করবেন। এবার দেখেন, কম্পেয়ার করে বলি আমি, 2001-2006 বিএনপি যখন ক্ষমতা ছিল বাংলাদেশে, তখন জাসাসের সম্মিলিত সভাপতি ছিলেন আমাদের প্রয়াত সদ্য ওয়াসিমুল্লাহ রাজীব সাহেব তো পাশাপাশি এফিসি এমপিও ছিলেন, কিন্তু তখন আমাদের খেয়াল আছে কিনা, আমাদের স্পষ্ট খেয়াল আছে, তিনি কিন্তু দলীয় দৃষ্টিকোণ থেকে কিছু বিচার করতেন, তিনি ছবি নির্মাণের ক্ষেত্রে, ছবি প্রযোজনার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিয়েছেন, তিনি অভিনয়ের ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দিয়েছেন, সহযোগিতা করেছেন তিনি প্রচুরভাবে। কিন্তু যখনই 2006-এর পরে 1/11 গভর্নমেন্ট আসলো, তারপরে এরা আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করে দুর্বৃত্তরা 2008-এর শেষের দিকে নির্বাচিত হয়ে, তারা মানে আশীর্বাদ পুষ্ট নির্বাচনে নির্বাচিত হয়ে তারা ক্ষমতায় এসে তারা এটাকে আওয়ামী লীগের পার্টি অফিস বানায়,
what the hell, মানে কি একটা অবস্থা প্রশ্ন দেখলাম অনেক আমার আশা আগামী দিনে হয়তো এগুলো ভেঙে আমরা প্রতিভার মূল্যায়ন করতে পারবো এবং প্রতিভা বান্ধবী ভাই আমরা দেখছি।